প্রতি কৃতজ্ঞতা জানাই। একটু আগেই আমরা অনেকের বক্তব্য শুনলাম, আমরা বক্তব্য শুনলাম রংপুরের এডিশনাল এসপি থাকা অবস্থায় আমাদের ফারুক স্যারের, যিনি রংপুরে সবসময় চেষ্টা করেছেন মাদক নিরাময় অন্যান্য কাজ করবার জন্য। রংপুরের আমাদের সাংবাদিক রশিদ বাবু সহ অনেকে আছেন। আমাদের রংপুরের একবারই গুণীজন, বাহান্নের ভাষা আন্দোলনের অগ্রণী সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক চেয়ারম্যান আমাদের মোহাম্মদ আফজাল। আমাদের মাঝে উপস্থিত প্যানেল মেয়র।